নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। গতকাল রাত্রে ঢাকায় আসছি একটা ইমার্জেন্সি কাজের জন্য, তো ঢাকেশ্বরী মন্দিরের আশেপাশে উঠছি। তো চিন্তা করলাম যে ঢাকেশ্বরী মন্দিরের কাছে আছি আর মন্দিরে যাব না, সেটা কি করে হয়, তো এই জন্য মন্দিরে চলে আসলাম। গত 2 দিন অনেক বৃষ্টি, তো জল ঠল চলে আসছে মন্দির আসে। তো মন্দিরে কাজ চলতেছে মায়ের আগমন উপলক্ষে, জাতীয় মন্দির বলে কথা, অনেক লাইট সজ্জা ডেকোরেটর করা হবে এখানে। তো মন্দিরে ঢুকতেই প্রথমে হচ্ছিল মায়ের দর্শন, মা দুর্গার প্রতিমা। এখন অনেক কাজ চলতেছে, আর ভিতরেও কতগুলো মন্দির আছে। তো ভিতরে এখনো গেট খুলে নাই, তো এখন খুলবে বোধ হয়। লোকজন অনেক দাঁড়িয়ে আছে। তো গেট খুললো, আমরা ভিতরের দিক যাব। শ্রী শ্রী ঢাকেশ্বর জাতীয় মন্দির। এটা আসলে ভিতরের মন্দিরগুলো, ভিতরেও অনেকগুলো মন্দির আছে এবং ভিতরের পরিবেশটা আরো সুন্দর, দর্শনীয়। তো আমার সাথে আমার 2 জন স্কুল ফ্রেন্ড আছে, ওদের বাসাতেই উঠছি। আমার স্কুল ফ্রেন্ড ওরা, তো এটা হচ্ছে মন্দিরের ভিতরের পরিবেশটা। তো আমি একটু মন্দিরের ভিতর যাব। আর এখানে সবসময় টুকটাক পূজা হইতেই থাকে, লোকজন আসতে থাকে, সমাগম সবসময় থাকে। তো ভিতরে অনেকগুলোই মন্দির আছে, আপনার কৃষ্ণের মন্দির, তারপর কালী মন্দির, দুর্গা মন্দির, শিব মন্দির। এখানে শুনছি যে আপনার স্বর্ণের মন্দিরও আছে দুর্গা মায়ের। তো এখানে নির্দিষ্ট একটা জায়গা যেখানে আপনারা মোমবাতি, তারপরে ধূপকাঠি ধরিয়ে রাখার জন্য। তো মন্দিরের পরিবেশটা খুবই মনোরম, সুন্দর, ঠান্ডা, এবং মানে মন্দিরের পরিবেশ তো মন্দিরের মধ্যে থাকে, এখানে আসলে এমনি মন টন পবিত্র হয়ে যায়। তো আর আমি ভিডিওটা বেশি লং করবো না, এখানে শেষ করব। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।